তো দেখো, ফুলকপি কিনতে হলে এরকমই ফুলকপি কিনতে হবে, খুব সুন্দর কিন্তু ফুলকপিটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, একদম ফাটাফাটি আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকে হলো শনিবার, শনিবারের সকাল, এখন বাজে 11:30। তো 11:30টার সময় আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর কালকে তো মানে সকাল থেকে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। তার কারণ হলো যেহেতু ঘূর্ণিঝড় জাওয়াত আসছে, তোমরা সবাই জানো, আর তারই এটা ফল। তো বৃষ্টি তো শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টির মধ্যে একদম খুব বাজে অবস্থা। আর আজকে প্রচুর লেট করে ঘুম থেকে উঠেছি, আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 9:30। 9:30-টার সময় ঘুম থেকে উঠে তখন কি করব, কত কি কাজ থাকে 9:30-টার সময় ঘুম থেকে উঠে। মা আমাকে অনেক সময় ধরে ডাকছে, বাট আমার কোনো পাত্তাই ছিল না, তো ঘুমিয়ে আছি। আসলে কালকে রাত্রে প্রায় 2টো পর্যন্ত মানে ভিডিও এডিট করেছি, এডিট করে তারপরে মানে ঘুমিয়েছি। তো যাই হোক, বিছানার মধ্যে এপাশ ওপাশ ধপাস করতে করতে 15 মিনিট 10টা বেজে গেছে উঠতে উঠতে। তো যাই হোক, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে, হ্যাঁ এখন বাজে 11:30, ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করেছি। বাইরে তো বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে, পিটপিট করে বৃষ্টি হচ্ছে, কখনো একটু থামছে, কখনো একটু বেশি হচ্ছে, এরকম টাইপের হচ্ছে। আর তো পুরো ওয়েদারটা পুরো ক্লাউডি হয়ে আছে। আর মা গেছে বাজারে, কারণ আজকে হবে ফুলকপির খিচুড়ি। তো আজকে যেহেতু স্যাটারডে, তো সেই জন্য আমাদের নিরামিষ। তো মাকে বললাম যে নিরামিষ যতক্ষণ তাহলে চিংড়ি মাছ তো দেওয়া যাবে না, কারণ ভেবেছিলাম যে চিংড়ি মাছের যদি খিচুড়ি হয় তাহলে আর জমে যেত, কিন্তু চিংড়ি মাছ তো দেওয়া যাবে না। তো সেই জন্য আজকে ভাবছি কি ফুলকপি নিয়ে আসি। তো মা গেছে, ফুলকপি আসলে বাড়িতে নেই, কারণ আমরা খুব একটা ফুলকপি মানে খাওয়া হয় না, মায়ের জন্য খাওয়া হয় না। তো সেই জন্য আজকে ভাবলাম যে একটু ফুলকপি আনা যাক। তো মা গেছে ফুলকপি আনতে, আজকে গোবিন্দভোগ চাল, মুগ ডাল আর ফুলকপি দিয়ে একটা খিচুড়ি হবে, আর সাথে দেখি কি করা যায়। আর পাঁপড় তো থাকবেই, আর বেগুন আছে ঘরে, বেগুন ভাজাও করা যায়, বেগুনিও করা যায়, বেগুনি। তো দেখা যাক কি করা যায়। তো চলো আজকে ডেটা স্টার্ট করলাম, সঙ্গে থাকো আর পুরো দিনের ব্লগটা চেক করতে থাকো, আশা করছি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর তার আগে তোমাদেরকে বাইরের ওয়েদারটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। রাস্তা ভিজা, দেখো কদিন আগে ফ্লিপকার্ট থেকে এই মালগুলো এসছে, এই যে তোমাদেরকে দেখানো হয়নি এগুলো, আর কয়েকদিন ধরে এসে মানে এসে পড়েই আছে, আর আমার তোলাও হচ্ছে না আর তোমাদেরকে দেখানো হচ্ছে না। বললাম না কয়েকদিন ধরে বেশ একটা কেমন যেন একটা লেজি লেজি লাগছে, ঠিক ওই আমি চলে যাওয়ার পর থেকেই সেই আর এনার্জিটা পাচ্ছি না। আর এরকম বৃষ্টিরও দেখবে মানে লেজি ফিলটা আরো বেশি করে হয়, সারাদিন কেমন ল্যাসকে পড়ে থাকতে ইচ্ছা হয়। তো দেখো মা নিয়ে এসছে বাজার থেকে, মা ফুলকপিটা খুবই সুন্দর, দেখো খুব সুন্দর একটা ফুলকপি, দারুণ একদম পুরো ঠাসা ফুলকপিটা। তো দেখো ফুলকপি কিনতে হলে এরকমই ফুলকপি কিনতে হবে, খুব সুন্দর কিন্তু ফুলকপিটা। আর যেটা এসছে সেটা হচ্ছে এই বছরের প্রথম, মানে প্রথম এসছে এই বছরের। পড়ে যাচ্ছিস কেন ভাই? বেতো শাক, বেতো শাক এসছে এবছরের প্রথম, 3টে না 4টে তাড়ি নিয়ে এসছে। আমার এত এত কখন খাবে, পচে যাবে না এটা নিয়ে এসছে। দেখতেই পেলে বেতো শাক এসছে আর ফুলকপি এসছে। তো ফুলকপিটা তো আজকে এর খিচুড়িতে যাবে, আর বেতো শাকটা কালকের জন্য থাকবে। বেতো শাক সেদ্ধ মানে পেঁয়াজ, কি বলে পেঁয়াজ বলছি, তোর মাথা গেছে, নুন আর কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখলে দারুণ লাগে খেতে, দারুণ। তো থাক, এই বছরে প্রথম হবে পেঁপে শাক খাওয়া। আর ফুলকপিটা জাস্ট মানে আমার ভীষণ পছন্দ হয়েছে, হেভি সুন্দর মানে টাটকা, ভীষণই টাটকা ফুলকপিটা। I'm walking around in circle of life, doing the things I know, walking the same ways 100 times with the same soul. I'm walking around in the circle of life, doing the things I know, walking the same ways 100 times with the
sign. So, but do you ever try puff on the right side? Put it up in your mind. দেখো আদা বাটা টমেটো আর রাইস স্পাইসেসগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু এরকম করে কষিয়ে নিয়েছি, যেহেতু নিরামিষ খিচুড়ি এর মধ্যে তো পেঁয়াজ টেয়াজ চলবে না। তারপরে তোমার ভেজে রাখা ড্রাই রোস্ট ডালগুলো আমি দিয়ে দিলাম, যে মুগ ডালটা ছিল। তারপরে আমি ঘি দিয়ে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা কিন্তু অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরে জল অ্যাড করে দেবো। ব্যাস তাহলে হয়ে গেল খিচুড়ি। আর আরও যেন অন্ধকার করে আসছে, একদম কনস্ট্যান্ট বৃষ্টি পড়েই চলেছে, মানে বৃষ্টি একদম বন্ধ নেই। মানে আগে সকালবেলার দিকে ওয়েদারটা তবুও একটুখানি একটুখানি ঠিক ছিল, আর যত বেলা হয়ে যাচ্ছে না, মানে এখন বেজে গেছে অলমোস্ট দুটো বাজার। দেখেছো আজকে আমার রান্না হয়নি এখনো, দেরি করে ঘুম থেকে উঠলে কি হয় দেখেছো তো? দেরি করে ঘুম থেকে উঠলা মানে ওটা মানে মানে সব দিকে সর্বনাশ। মানে সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠলে কার কোনো কাজ এগোয় না, তো এখন দুটো বেজে গেছে আর এখনো রান্না হয়নি। খিচুড়িতে দেখলে সবে জল দিয়েছি, এখনো এখনো খিচুড়ির বাড়ি অনেক দূর। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে ওয়েদার। ওয়েদার কিন্তু আরো অন্ধকার করে আসছে, কে জানে কি হবে। একটুখানি অমিত আগে ফোন করেছিল, ওদিকেও এই একই অবস্থা, তবে হাওয়াটাও কিছু হচ্ছে না, ওদিকেও এরকম ধরনের বৃষ্টি হচ্ছে, এরকমই হচ্ছে। তো ভয়ে ভয়ে আছি, ওরাও তো একটু ভয়ে ভয়ে আছে, জানি না কি হবে। তো দেখা যাক কি হবে, একদমই অন্ধকার অন্ধকার সবকিছু অন্ধকার। আর দেখবে কি করে, দেখো শাড়ির পাহাড় এখানে কেচে দেওয়া হয়েছে, তারপরে এদিকে মেলে দেওয়া হয়েছে, সব দেখে একেবারে জামা কাপড়ে সব ভর্তি হয়ে গেছে। ভাবছি যে খিচুড়ির সাথে এখন করবো একটুখানি বেগুনি করব, তবে খিচুড়িটা খিচুড়িটা নিয়ে আমি খুব টেনশানে আছি, কে জানে এই কড়াইতে ধরবে কি না, এখানে বুঝে উঠতে পারছি না। যদি না ধরে তাহলে আবার ও একেই তোর ব্লেড হয়ে গেছে, তার মধ্যে আবার একটা বাসন বাড়ালে, আমি চাইছি না আর বাসন বাড়াতে, যাতে এটাতেই হয়ে যায়, তাহলে মাজতে হবে না, বাসন বাড়ালে আবারও একটা মাজতে হবে, মনে হচ্ছে হবে না এটাতে। হ্যাঁ দেখো ওই যে আমার হাঁড়িতে বসিয়েছি, যেহেতু মানে এরকম একটা হাঁড়িতে বসালাম, তো কড়াইতে, হ্যাঁ কড়াইতে ধরলো না, কারণ ধরবে না, দেখতে পাচ্ছি চাল আর ডাল যত মানে ফুটছে তত বেশি বেশি হচ্ছে, ফুলছে। তো সেই জন্য মানে ভাবলাম যে হাঁড়িতে না দিলে আর কি হতো, খিচুড়ি মানে একটু পাতলা টাইপের না হলে ভালো লাগে না, মানে একটু টাইট হয়ে গেলে খিচুড়ি একদমই ভালো লাগে না, তো সেই জন্যই ওতে ধরবে না। তারপরে এখনো ফুলকপি পড়বে, তো সেই জন্য ভাবলাম যে ট্রান্সফার করে দিতে বাধ্য হলাম, তার কারণ ভাবলাম যে আর বাসন বাড়াবো না, কিন্তু সেটা আর হওয়ার নয়, বুঝলে বুঝলে মা, সেটা আর হওয়ার নয়, আমাকে আবার একটা বাসন মাজতেই হলো। হ্যাঁ কড়াটা আমি বার করে দিয়েছি, আবারও তো এ করতে হবে, হ্যাঁ দিয়েছি, আবার তো বেগুনি করবো, কড়াতে লাগবেই, কড়াটা মেজে টেজে নিয়ে এসে বেগুনটা ভাজবো, দুজনে খাবো, কড়া চারটে বেগুনি করবো। দেখো খিচুড়ি তো ফুটে গেছে, তো এবার আমি এর মধ্যে কপি দিয়েছি, চাল আর ডাল ভালোই গলে গেছে, কপি আর বাদামটা দিয়ে দিলাম। বেগুনির জন্য দেখো বেগুন এরকম ভাবে কেটে নিয়েছি, এর থেকে পাতলা করা আমার পক্ষে সম্ভব হয়নি, এইটুকুই পাতলা করতে পেরেছি। আর এখানে ব্যাটারটাও রেডি করে নিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। খিচুড়ি বসে গেছে একদম, মুগ ডাল দেওয়া হলে না খিচুড়ি একদম বসে যায়, বেশ ঠিকঠাক একদম একদম পারফেক্ট আছে। আমি তো খেতে দিই, উপর থেকে গরম মশলা দিয়েছিলাম, আহা লঙ্কার কি বলে লঙ্কার চপ বলবো, ওটা বেগুনি পাঁপড় ভাজা আর হচ্ছে ফুলকপি দিয়ে খিচুড়ি,
দেখো মা বসে গেছে খেতে। ফুলকপি, আলু, ফুলকপি, আলু আর কি, এতে বাদাম, চিনা বাদাম দেওয়া হয়েছে, বাদাম, তারপরে তো যাই হোক খিচুড়িটা আজকে জমে যাবে। আজকে দুপুরের মানে আজকে একদম ফাটাফাটি জবরদস্ত মানে ব্যাপার স্যাপার হয়েছে। তার কারণ হলো আজকের ওয়েদারের সাথে একেবারে কি বলো, হ্যাঁ ওয়েদারের সাথে একদম খাওয়াটা একদম ফাটাফাটি না, ফাটাফাটি মানে ঠান্ডা তো ভালো লাগবে। হ্যাঁ আর এই খিচুড়ি খাওয়ার পরে একটা বোতল জল নিয়ে তোমার শোভা, কারণ মাঝে মাঝে জল পিপাসা লাগবে। ঠিক আছে চলো আমরা এখন খেয়ে নিই, ঠিক আছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখো সেই রাত দুপুরবেলা খিচুড়িটা যেটা করেছিলাম তো সেটাই এখন গরম করলাম, মা করতে দিয়েছে আর কি মাইক্রোওভেনে। তো দেখো এখন সন্ধেবেলা চাটা খাওয়া হয়ে গেছে, আর দুপুরবেলা সেই খাওয়ার পরে আমি পুরো ল্যাদ খেয়ে পড়েছিলাম আর কি, ঘুমিয়ে গেছিলাম। তারপরে ওই 7:30টার দিকে উঠে চাটা খেয়েছি, কিন্তু তোমাদের সাথে কানেক্ট হতে পারিনি। চাটা খেয়েছি আর মার সাথে একটু গল্প করছিলাম, টিভি দেখছিলাম, এইসবই করছিলাম। বৃষ্টি হলে যা হয় আর কি, প্রচণ্ড ল্যাদ লাগে। তো দেখো এখন বাবাকে ওখানে খেতেও দিয়ে দিয়েছি, এখন অনেকটা রাত্রির হয়ে গেছে। তো মাকে বলছি যে অল্প করে খেয়ে নিই আমরা দুজনে, তো এটাই বলছি মাকে, কারণ আমারও খেতে ইচ্ছা করছে না আর মারও খেতে ইচ্ছা করছে না। মা বলছে যে আমিও কিছু খাবো না, তো আমি বললাম রাত্রেবেলা একদম না খেয়ে শোয়াটা ঠিক হবে না, কারণ যখন অনেক রাত্রির হবে তখন না খিদে পাবে। তো মাকে বলছে অল্প অল্প করেই খেয়ে নেব। তো চলো, মা আবার আমাকে বলছে যে হ্যাঁ অল্প করে দিবি আমাকে। তো আমি বলছি ঠিকই আছে, অল্পই আছে, অল্প করেই দেবো। আর দেখো মা তো একদম মনোযোগ সহকারে টিভি দেখছে এখানে, আর খাবার নিয়ে দেখো আমি চলেও এসেছি, মা গেছে হাত ধুতে, হাত ধুয়ে এসে তারপরে খাবে, আর আমি খাবার নিয়ে চলে এসেছি। আর দুপুরবেলা একটুখানি পাঁপড় ভাজা ছিল, আর সকালে যে বেগুন ভাজা করেছিলাম রুটির সাথে সে বেগুনও ছিল, তো ভাবছি ওই দুটো দিয়েই আমাদের হয়ে যাবে। আর বাবার জন্য তো বেগুনি আর পাঁপড় ভাজা তো ও তো ছিলই, ওগুলো তো বাবা দিয়ে দিয়েছি। আর নিউজ চ্যানেলটা কী করছি বলতো, বারবার ওয়েদারের আপডেটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি আর কি। মা যখন স্টার জলসা দেখছে আমি তখন অ্যাড দিচ্ছি, যখন তখন আমি এবার ঘুরিয়ে ঘুরিয়ে ওই নিউজ চ্যানেলগুলো দেখছিলাম নিউজের কী আপডেট আছে। আচ্ছা আমি কী কী নিয়েছো, এটা নিয়েছো মানে এটা নিয়েছো, এইটা এটা একটা ছিল নিয়ে নিয়েছি, এটা নিয়েছো এটা, আর ওইটা নিতে বলেছি। হ্যাঁ এইমাত্র বাবার চোখের ওষুধ দিয়ে আসলাম, আর মায়ের ওষুধ এত যে মা নিজেই গুলিয়ে যায়। প্রতিদিন আমি তোমাকে বলেছি যে এই ওষুধটা এই ওষুধটা, আর প্রতিদিন মা গুলিয়ে ফেলবে যে কোন ওষুধটা, প্রতিদিন আমার কাছে জানতে আসবে যে কোন ওষুধটা কি বৃত্তান্ত, একদম রেগুলার প্রতিদিন ভুলে যাও, নিজেই মনে রাখতে পারে না এত ওষুধ। তো যাই হোক তো ডিনার কমপ্লিট, এখন শুধু শোয়ার পাল্লা, তাই তো? আর মা এই যে ওষুধ খাচ্ছে, কতগুলো ওষুধ খাচ্ছে, ওদের পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে টিভি চলছে, টিভির সাউন্ডটা মিউট করে দেওয়া আছে। মা তখন ধরে মা যখন ধরে টিভি দেখছিল, আর এখানে বসে এই খাওয়া দাওয়া হয়েছে আজকে, খাওয়া শেষ এবার ঘুমোতে যাবো, এবার ঘুমোতে যাবে, খাওয়া দাওয়া শেষ এবার ঘুমু করবে, ঘুমু। এই তো পড়ে গেছে, এটা বারবার খুলে যায়, তুই একটা গার্ডার দিয়ে রাখলেই তো হয়, বন্ধ করে দেবো তুমি, খবরটা একটু দেখছিলাম। তা দেখো না দীঘা দেখাচ্ছে, দীঘার সমুদ্র সৈকতটা দেখাচ্ছে, তো ভীষণই মানে ঢেউ পুরো একদম ওই ডিভাইডার পর্যন্ত ঢেউ চলে এসছে এরকমই দেখাচ্ছে। অমিতের ওইটা দেখ আগে, অমিতের জায়গাটা, অমিতের জায়গাটা আল্লাহ করে এক্সট্রা করে দেখাবে এখানে, তোমার যে তোমার জামাই রয়েছে তাই এটা তোমাকে দেখাবো এখানে, টিভিতে তুলে ধরবে ওই জায়গায়। ফোন করলেই তো পাবে, ফোন করেছি বলছে তো যে বৃষ্টি হচ্ছে, এমনি জলের কোনো সমস্যা নাই তো না, ও কি নদীর ধারে সমুদ্রের ধারে রয়েছে নাকি? আমি তো ভয় করে ওই জন্য, আর তো বলেই দিল যে পুরীতে আসার আগেই শক্তি ক্ষয়ে ও নিম্নচাপে পরিণত হবে, এটাই একটা খুশির খবর। একটু আগে শুনলাম যে ঘূর্ণিঝড় যাওয়াত মানে পুরীতে ঢোকার আগেই মোটামুটি শক্তি হারিয়ে ঘূর্ণি গভীর নিম্নচাপে পরিণত হবে, তার জেরে রবিবার, আগামীকাল রবিবার, আমি বলে দিচ্ছি নিউজটা, আগামীকাল রবিবার মানে প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, তার মানে কালকেও বৃষ্টিতে সাঁতার কাটতে হবে, সাঁতার কেটে কেটে বাজারে যেতে হবে কালকে রবিবার, আর কালকে যদি বৃষ্টি হয় না একদম যাচ্ছে তাই কাণ্ড করে, কোনো ভালো লাগে না বৃষ্টি। দেখো আজকে বলে যা, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না বাইরে, আমি গাড়ি তুললে করলাম, গাড়ি তুললাম কিন্তু এখন দেখছি বৃষ্টি নেই, কোনো বৃষ্টি নেই, হ্যাঁ হ্যাঁ গাড়িটা চাপা দিয়ে দিয়েছি, এখন কোনো বৃষ্টি নেই, পুরো রাস্তা শুকনো একদম। আমাদের দেখো বিছানা কিন্তু একদম রেডি, কোলবালিশ দুজনের, দুটো কোলবালিশ, দুজনেরই কোলবালিশ লাগে দুজনেই,
বালিশ কোল বালিশ, আর আমাদের এখনো কিন্তু ওই রকম লেপ কম্বল গাদিতে হয় না, আমাদের একটা করে পায়ের কাছে এরকম করে মানে বেড কভার, বেড কভার যেটা আমার মানে কি বলবো, বেড কভারের জন্য বেশি বেশি করে কিনতে হয়, যেই বেড কভার গুলো একটুখানি কালার ডিসকালার হয়ে যায় সেই বেড কভার গুলো আমি সঙ্গে সঙ্গে তুলে দিই, দিয়ে এগুলো গায়ে দেওয়ার কাছে ইউজ হয়। আর যখন এসি চলে গরমকালে তখন তো বেড কভার একটা করে লাগেই, আর ওই বেড কভারটা দেখছো, ওই বেড কভারটা কিন্তু কিছুই হয়নি, একদম নতুন অবস্থা থেকে ওকে গায়ে দেওয়ার ইউজ করি, মানে গায়ে দেওয়ার কাজে ইউজ করা হয়, কারণ ওই বেড কভারটা আমার ঠিক পছন্দ হয়নি, একজনের পছন্দতে কিনেছিলাম ওইটা কিন্তু আমার ঠিক পছন্দ হয়নি, আর ঘরের ভেতরে পাতলে না এখন ঘরটা কিরকম অন্ধকার অন্ধকার বলে মনে হয়, দেখবে ডিপ কালারের কোনো জিনিস ইউজ করলে মানে এমন এমন কালার আছে না যেগুলো ইউজ করলে কিন্তু আরো বেশি ঘরটা ব্রাইট হয় না, আরো বেশি ঘরটা মানে অন্ধকার, তো ওইটা পাতলে সেরকম একটা কাণ্ড কারখানা, ওই জন্য আমি ওইটা ওই যে প্রথম থেকে ওটা ইউজ করি ভাবে। আর হ্যাঁ বকখালি ফেজারগঞ্জ ওটা, আর এই যে এটা হচ্ছে পুরী, পুরী দেখ দেখছি নিউজ আর কি, নিউজ তো দেখছি, যদিও টিভিটাকে মিউট করে দেওয়া আছে, তো চলো তো দেখতেই পাচ্ছ বিছানা একদমই কমপ্লিট হয়ে গেছে আর নিউজটা দেখা হয়ে গেল, টিভিটা বন্ধ করে দেবো, তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ব্লগে, এতক্ষণ তোমার ভালো থাকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর কালকে তো অ্যাজ ওয়েল অ্যাজ আজকের মতো কালকেও বৃষ্টি হবে, তো কালকে বৃষ্টির পরিমাণটা কিন্তু বেশি হবে, সকাল সকাল বাজার ঘাট করার আছে, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, তো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, তো টাটা বাবাই গুড নাইট।